খুলনা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক মানিক সাহা হত্যা মামলায় 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস দেওয়া হয়েছে অপর 2 আসামিকে, আর বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন 6 আসামি। আজকে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এই রায় দিয়েছেন, তবে এই রায়ে ক্ষোভ জানিয়েছেন মানিক সাহার পরিবার এবং সাংবাদিক সমাজ। একযোগ পর বিচারিক প্রক্রিয়া শেষে দেয়া হলো সাংবাদিক মানিক সাহা হত্যা মামলার রায়। এতে বুলবুল, রোমারু আকরাম, আলী আকবর ওরফে শাওন, নুরুজ্জামান ওরফে সুমন, মিঠু, ডিস্কো সাত্তার, বেল্লাল, শওকত ও সারোয়ার নামে 9 আসামিকে দেয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের 4 জন কারাগারে থাকলেও পলাতক রয়েছে 5 জন, আর খালাস পেয়েছেন 2 জন। এছাড়া উপযুক্ত সাক্ষ্য প্রমাণ না থাকায় বিস্ফোরক মামলায় খালাস পেয়েছেন আরও 6 আসামি। 11 জন আসামির মধ্যে 9 জনের সাজা হয়েছে। অন্তত খুলনা সাংবাদিক মহলকে একটা মেসেজ দেওয়া গেছে যে তারা নির্ভীকভাবে সাংবাদিকতা করতে পারে, তাদের উপরে কেউ যদি আঘাত করে তা বিচারহীন অবস্থায় যাবে না। তবে রায় নিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায় আমরা কেউ সন্তুষ্ট না, কারণ এই রায়টা হচ্ছে সম্পূর্ণ ইল্লিগাল এবং সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে, কোনো সাক্ষী ছাড়া একটা আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া। সর্বোচ্চ সাজা না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন মানিক সাহার পরিবার ও সাংবাদিক সমাজ। তাদের দাবি, হত্যার নেপথ্য নায়ক, অর্থ যোগানদাতা আর গডফাদাররা রয়েছেন আড়ালেই। এই রায়ে আমরা পরিবারের পক্ষ থেকে মোটেই সন্তুষ্ট হতে পারিনি। আমাদের প্রত্যাশা ছিল যে সর্বোচ্চ শাস্তি যেটি বাংলাদেশে আছে সেটি এই হত্যাকাণ্ডের বিচার হিসাবে রায় হবে, কিন্তু সেটি হয়নি। আসামিদের সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু রায়ে সেটির প্রতিফলন আমরা দেখিনি। এবং হত্যা মামলার রায়ে 11 জন আসামি ছিল, 11 জন আসামির 9 জনের সাজা হয়েছে, যাবজ্জীবন হয়েছে, 2 জন খালাস হয়েছে। 2004 সালের 15 জানুয়ারি খুলনা প্রেস ক্লাবের অদূরে সন্ত্রাসীদের বোমা হামলায় নিহত হন মানিক সাহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে আলাদা 2টি মামলা করে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।